রহিম আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে নাস্তা করাও হয়ে গেছে, বাসার সব কাজকর্ম করা হয়ে গেছে। তো বাইরে তো আজকে খুব রোদ উঠছে, তো এরকম রোদ দেখা যাচ্ছে, কিন্তু আবার দেখা যাবে হঠাৎ মেঘ করে আসছে, বৃষ্টি আসছে। তো আজকে সব কাজ তো হয়ে গেছে, তো এখন শাওয়ার নিব, নামাজ পড়ব, আবার দুপুরে রান্না করতে হবে। তো আজকে সকালে লাউ গাছের কিছু পাতা উঠাইলাম, মানে বেশি বড় হয়ে গেছে, তো এই ভিতরে বেলগুনির ভিতরে তারের সঙ্গে সব মানে আগাছাগুলো ইয়ে হয়ে যাচ্ছে, তো এগুলো কিছু কাটলাম। তো ওই শাকগুলো খুব সুন্দর করে বেঁচে রাখলাম যে রান্নার সময় ঝটপট রান্না করে ফেলবো। আর আজকে তো সব কিছু মানে তরকারি রান্নাই আছে, শুধু শাকটাই রান্না করবো। তো শাওন নিয়ে নামাজ পড়ে তো রান্না করে চলে আসলাম, তো এখন শুধু শাকটা রান্না করব। তো যে নাস্তার সময় ডিম খাইছে, তো ডিম আছে, তো ওইটা আবার তেলে একটু ভেজে নিলাম। তার শাকটা সরিষার তেল দিয়ে রান্না করব, একটু শুকনা মরিচ জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে, তার সাথে হলুদ, ধনের গুঁড়া, লবণ, তো আদা রসুনের কোনো পেস্ট দেয়নি, গরম মশলার একটু গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি। তো মাছ তো ভুনা করাই আছে, এই জন্য ওর মধ্যে আর কিছু দিলাম না, অল্প একটু শাক। তো এখন মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে শাকটা দিয়ে দিলাম। তো শাকটা একটু কষাই নিয়ে তোর মধ্যে মাছ সহ ঝোল দিয়ে দিব, দিয়ে আর একটু রান্না করে ওর মধ্যে ধনের পাতা কাঁচামরিচ দিয়ে দিব। তো এভাবেই তো রান্নাটা করে নিব। ফ্রিজে মুরগির মাংস আছে, ওইটা ওভেনে গরম করে তো ওদেরকে খাইতে দিব। তা আজকের এই দিয়েই লাঞ্চ করব। তা মানে টাটকা শাক, সার ছাড়া, তা অনেক টেস্ট লাগছে, মানে খুব ভালো লাগছে খাইতে। তা নিজের হাতে গাছ লাগানোর সবজি খুব ভালো লাগছে। তো আসলে আমার মাটিগুলো না নষ্ট হয়ে গেছে, গাছ লাগাইতে হচ্ছে না, ওগুলো মাটি সব ফেলে দিয়ে আবার নতুন করে মাটি ইয়ে করতে হবে। তো এখন তো কী অবস্থা, কোনো কিছুই করতে পারছি না, গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। তো ওদিকে তো রান্নাগুলো হচ্ছে, তার কিছু থালাবাটি জমে গেছে, তো আমি তো আবার রান্নার সাথে সাথেই ওগুলো কাজও করে নিই, তো এগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি। তো রান্নাটা শেষ হলে ওদেরকে খাইতে দিব, আমিও খেয়ে নিব। তো রান্না হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিলাম। তো ওরা তো খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে গেল, দুই ভাই বোনই। তো আমিও আমার প্লেটটা নিয়ে বেডরুমে চলে আসলাম। তো এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি।
খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে অনেক বৃষ্টি শুরু হয়েছে। তো এটা সন্ধ্যাবেলা তো মাগরিবের নামাজটা পড়ে নিলাম। তো বিকালে কিছু ফ্রোজিং ছোলা বুট বের করে রাখছিলাম, তো মেয়ে এখন ওটা ভেজে নিচ্ছে। তারপর চিকেন ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করা আছে, তো ওটাও ফ্রাই করবে। এই তো মেয়ে নাস্তা রেডি করে নিয়ে চলে আসছে। তো একটা ড্রাগন ফলও ছিল, সেটা বললাম যে কেটে নিয়ে আসো। আর বুটভুনা চিকেন ফ্রাই তো আছেই, তো এ দিয়েই নাস্তাটা করে নিব। তো কিছু আম ছিল, তা বললাম যে একটু কেটে ফ্রিজে রাখো, পরে খাবো। তো ছেলে আবার নামাজে গেছিলো, তরটা তো ওইরকমই রেখে দিছিল, তো এখন নামাজ পড়ে আসছে, তরটা এখন ভেজে দিচ্ছে। Thank you.
তো আজকে সন্ধে তো চা খাওয়া হয় নাই, তা ছেলে বলছে আজকে রং চা খাবে, তা আমি বললাম যে তাহলে আমিও খাবো। তো আমাদেরকে রং চা বেনে দিচ্ছে আর মেয়ে পরে দুধ চা বানায় নিয়ে খেয়ে নেবে। এই তো আমাদেরকে এখন চা দিয়ে দিল, তো আমরা তো খেয়ে নিচ্ছি। তো এখন খাইতে খাইতে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সুলতানার ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।